হ্যালো বন্ধুরা, আজ আমরা তিন ফ্রেন্ড সুজাত সুয়েল আমরা এখন সমুদ্র দিকে নামতেছি খুব সুন্দর একটা দেখার জন্য। খুব সুন্দর আসলে, কি আর বলবো, অনেকদিন পর আসছি তো, অনেক সুন্দর, অনেক ঢালু গভীর। আমরা এখন মানে মনে হচ্ছে আমরা আসলে গভীর জঙ্গলে চলে গেছি, যেখানে বাঘ সিংহ হয় না, চলে গেছি নাকি দাদা? তুমি এইগুলো বলছো কেন? কারণ ভিডিও হচ্ছে তোমাদের কমেন্ট লাইক শেয়ার কিছু কিছু। হাই বন্ধুরা। হাই বন্ধুরা, তোমার কেমন আছো? হাই বলো। আসলে অনেকদিন পরে আসছি তো, আমি আসলে আমাদের গ্রাম এটা, বাট আমি এখন এখন ফার্স্ট টাইম এখানে আসছি। আমি এত সুন্দর জায়গা আছে আমি কল্পনা করতে পারতেছি না, যে আমাদের এলাকায় সুন্দর একটা জায়গা আছে, এত সুন্দর পাহাড়। সত্যি অবাক, এই সুন্দর পাহাড়। সামনে আমাদের সামনে স্টিল ব্রিজ, ব্রিজের মধ্যে অনেকই পরিচিত, কখনো আসে নাই, কখনো আসে। আর 2 কিলোমিটার চলে গেলে মনে আমরা যে এখানে 5 নম্বর যে একটা গেস্ট বলা হয়, এটা আমরা এখন ব্রিজে চলে আসছি। সুজা ড্রাইভিং করছিলো, তার জন্য কিছু বলতে পারে নাই, এখন কিছু বলবে। আমি এরে অনেক মারবো, নতুন ফোন কিনছে তো, এই জন্য একটু পরে ভিডিও করে এই মাদার চোদ্দ চিনে রাখেন, নতুন ফোনের মালিক হয়েছে। ধন্যবাদ এগুলো বলার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার মাইন্ড করেন না, যেহেতু বেস্ট ফ্রেন্ড তো ফ্রিমান্টে বলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ওকে রাখি ভাই। আমি কিছু বলবা, তুমি যে এত সুন্দর ব্রিজের মধ্যে আসছো, না মোবাইলটা ধরো বলো। হ্যালো বন্ধুরা, আসলে সত্যি আমি অনেক খুশি যে এত সুন্দর জায়গা আমি এখন ফিল করতেছি। পরিবেশটা অন্যরকম এখানে, পাহাড়টা আসলে আমাদের এলাকাটা